যখন পাকিস্তানের এই দোসররা বিএনপি আজকে যে অবস্থান গ্রহণ করছে সেটা হচ্ছে পরিষ্কার, জামাত শিবির সহ জঙ্গিদেরকে নিয়ে তারা একদিকে এগিয়ে যাচ্ছে, আরেকদিকে তারা দেখাচ্ছে কি বহির্বিশ্বের তারা বসছে, এক ধরনের আন্দোলন তারা করতেছে, আবার তারা আগামী দিনে পরিকল্পনা তারা নিচ্ছে। এটা তিন ধাপ। কেউ যদি মনে করে বিএনপির কেউ তাদের খবর আমরা কেউ রাখি না, রাখি বিদেশিদের সাথে আমরা বসে না, আমরা কেউ বসি না, ঠিক না, আমরা বসি না। তিনটে ধাপ, একটা ধাপ তারা ব্যর্থ হয়েছে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে ধাক্কা দিলে আওয়ামী লীগ পরে যাবে, আওয়ামী লীগ সে দল না, জাতীয় বঙ্গবন্ধুর দল আওয়ামী লীগ। আমি আজকে কত দলের জোটের নেতা, আমি আওয়ামী লীগের প্রোডাক্ট, সেই জন্য কথাটা বললাম। তাই চাইলে সম্ভব না, প্রথম পর্ব তাদের ছিল বিএনপির, তারা ঐক্যবদ্ধ হবে, সরকারকে একটু আস্থা নিয়ে তারা মাঠে নামবে এবং জনগণকে উদ্বুদ্ধ করে ধাক্কা দিবে। ধাক্কা ফেল হয়েছে ইতিমধ্যে, পারে না, ব্যর্থ। দ্বিতীয়ত তারা যেটা শুরু করেছে, তারা আগের থেকে শুরু করেছে, সেটা হচ্ছে এই পশ্চিমা দেশ সহ এবং ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্যদের সাথে, বিশেষ করে পাকিস্তানের সাথে এবং মুসাদের সাথে, মুসাদ বলতে আপনার ইসরায়েলের যে জঘন্যতম এই তাদের এজেন্সি, তাদের সাথে বৈঠক বাধব হচ্ছে। আপনার ইতিমধ্যে কিছু কিছু পত্রপত্রে দেখেছে তারা তাদের মাধ্যমে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করবে। তারা এই মুহূর্তে তাদের টার্গেট হচ্ছে তারা মাঠে থাকবে, একই সাথে আন্তর্জাতিকভাবে আগামী জুনকে তারা টার্গেট করছে যে বৈশ্বিক মন্দাটাকে কাজে লাগিয়ে কিছু করা যায় কিনা। এটাও যদি তারা ব্যর্থ হয়, তাদের সর্বশেষ মরণ কামড় হবে এই জঙ্গি সহ জামাত শিবির সহ বিএনপি সকলকে নিয়ে আবার সে জ্বালা পোড়া তারা ফেরত যাবে। অর্থাৎ এই সময়টা হচ্ছে অগস্টে শুরু হবে, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে তারা প্রচন্ড আঘাত আনবে। আমি পরিষ্কারভাবে বলতে চাই, আগের দিন এখন আর নাই, এখন চতুর্দল জোট যেমন জাগ্রত একই হবে, আওয়ামী লীগের বঙ্গবন্ধুর প্রত্যেকটা সৈনিক ঘরে ঘরে জাগ্রত। তাই একটা স্লোগান আমরা সবসময় দেই, ধরি 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 না, দল না মোরা ছাড়ি না। এটা যেমন বাস্তব, একই সাথে রাতে আমি নিজে 91-92 দশকে মনে রাখেন বা মায়াবার সাথে সাথে যখন আমরা যুদ্ধ করতেছি বা কাজ করতেছি আন্দোলন একই সাথে চট্টগ্রামে জামাত শিবিরের বিরুদ্ধে যখন যুদ্ধ করেছি, সে যুদ্ধ সশস্ত্র ছিল, এটা হচ্ছে বাস্তব সত্য। তখন ঠিকই গেছে, আমাকে দুইবার ব্রাশ ফায়ার করেছে, তাও এখনো বেঁচে আছে। তাই আবার বলতে চাই, যদি এবার কোনো বাসে আগুন জ্বলে, যদি এবার কোনো আমাদের কর্মীদের হত্যা করা হয় আগামী দিনে অগাস্ট বা এই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে তোমরা যে কাজ শুরু করতে যাচ্ছে, আমি বলতে চাই এবার যদি করো, তোমরা তোমাদের কেন্দ্র নেতাদের বাড়িঘর পাহারা দিয়ে রেখো। এবার আমরা ঘরে বসে থাকবো না, বঙ্গবন্ধুর একজন সৈনিক আমরা ঘরে থাকবো না, এবং তাকে তিল পরিমাণ ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা? আপনারা কি বলেন? আমরা প্রস্তুত আছি।